দিনের বড় দান, আল্লাহর কসম আসরের ময়দানের জন্য এক দিনের বড় দান। আল্লাহ রাসূল বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা যদি দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হয়, একটা দিন যদি ঈমান আমলের সাথে সুস্থতার হায়াত মিলে যায়, 66টা সেজদা বাড়তি হয়ে গেল। কটা সেজদা? 64, 32 দুগুণে 70 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, 3 রাকাত কি বিতির। এবার কত হলো? 32, প্রতি রাকাতে কয়টা করে সেজদা? দুটো, তো কতটা হলো? তা একটা যদি হয় দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী, একদিন যদি সুস্থতার সাথে পাওয়া যায় কত হবে? হ্যাঁ স্যার, আপনার কত কলিগ ইন্তেকাল হয়ে গেছে, আমাদের মেয়র সাহেবের কত জুনিয়র ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মেয়র সাহেবকে সুস্থতার সাথে আরো 100 বছর হায়াত দেন। কি প্রতিদিন যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়তে পারে, এতটা সুস্থতা দান করো। আল্লাহ ফ্রি করে দিছে, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, পুরো ফ্রি করে দিছে। এবার আমাকে কিছু টাইম দাও, সুবহানাল্লাহ, বলবেন না কি আল্লাহ জীবনের কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা ফ্রি করে দিছে, কি করে দিছে বলেন? মানুষের জন্য তো অনেক দিয়েছ, এবার আমাকে কিছু দাও, সুবহানাল্লাহ, বলবেন না কি বলে, বলেন কি বলছে বলেন, এবার আমাকে কিছু কি করো, এবার আমাকে কিছু দাও, আমার জন্য কিছু করো, এবার শুধুই আমার জন্য করো, বলেন এবার শুধুই কি করো, আমার জন্য করো, ফজর আমার জন্য, জোহর আমার জন্য, আসর আমার জন্য, মাগরিব আমার জন্য, এশা আমার জন্য। এতদিন জোহর থেকে আসর অফিসে থাকতা, এখন জোহর থেকে আসর যাও বাসায় থাকো আর তসবিহ নিয়ে থাকো। কি আসর থেকে মাগরিবও পারতে না, এবার আসর থেকে মাগরিবও মসজিদে থাকো, যাও মাগরিব থেকে এশাও মসজিদে থাকো, যাও। কি হয়, আল্লাহ কি পরিমাণ সুযোগ করে দিয়েছে বলেন, সুযোগ, সুযোগ কি দিয়েছে বলেন? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, একদম বিখ্যাত সাহাবি, বিখ্যাত সাহাবি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ছিলেন হেমসের গভর্নর। কোন গভর্নর? হেমসের গভর্নর। আল্লাহু আকবার কবীরা, হেমসের গভর্নর, কিসের গভর্নর? একদিন হেমস থেকে কিছু মানুষ এসে মদিনায় তৈবা আসছে হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলের মধ্যে হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা না হেমসের কিছু গরিব মানুষগুলোর তালিকা আমার সামনে পেশ করো, গরিব মানুষগুলোর তালিকা আমার সামনে পেশ করো। তারা 100 জন মানুষের তালিকা পেশ করেছে, এক নম্বর নাম দিয়েছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর বললেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? তারা বলল, হ্যাঁ আমাদের আমির আমাদের সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর বললেন, এটা কি কথা? এদেরকে মেহমানখানায় দিয়ে দিলেন, আর অন্যদিকে একটা দুধ ডাক দিলেন, দুধ রাষ্ট্রদূত ডাক দিলেন, দুধ দুধকে বলে দিলেন একটা থলের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে থলের মুখ বেঁধে দিলেন, আর একটা চিঠি লিখে দিলেন, মিন আমিরিল মুমিনিন ইলা আমির হেমস, আমির মুমিনিনের পক্ষ থেকে হেমসের গভর্নরের কাছে লেখা চিঠি। চিঠির মধ্যে লিখে দিলেন, হাদিয়া তুমলাক, তোমার জন্য হাদিয়া, 1000 স্বর্ণ মুদ্রা তোমার জন্য হাদিয়া। কত? 1000 স্বর্ণ মুদ্রা তোমার জন্য হাদিয়া। হযরত আমিরুল মুমিনিনের পক্ষ থেকে রাষ্ট্রদূতের চিঠিটা নিয়ে গেল, ব্যাগটা তার হাতে দিলেন, চিঠিটা তার হাতে ধরিয়ে দিলেন। হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকা পাইয়া ইন্না লিল্লাহ বলার কথা না, আলহামদুলিল্লাহ বলার কথা। বললেন কি কিছু রাষ্ট্রদূতকে বললেন যে কি কি করে এটা তুমি দেখে আবার রিপোর্ট দিবা। এবার আমিরুল মুমিনিন এত জোরে ইন্না লিল্লাহ বললেন, হেমসের আমির এত জোরে ইন্না লিল্লাহ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এত জোরে ইন্না লিল্লাহ, হযরত ওমর কি নিহত হয়ে গেল? তিনি বললেন, না বালিল আমরু আযমু মিন যালিক, ব্যাপারটা এর চেয়েও কঠিন। ব্যাপারটা কি? ওমরের নিহত হওয়ার থেকে কঠিন কি? ব্যাপারটা এর চেয়েও কঠিন। এবার বললেন, কি হলো? আকুতুলাল মুসলিমুনা ফি আই মারিকা, কোনো যুদ্ধে কি সমস্ত মুসলমান শহীদ হয়ে গেল? তিনি বললেন, ব্যাপারটা এর চেয়েও কঠিন। বললেন, কি ব্যাপার আমাকে বলো, এর চেয়ে কঠিন কি ব্যাপার? এবার তিনি বললেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লেহালাকে আখরাতি, আমার কাছে আমার দুনিয়া ঢুকে গেছে আমার আখরাত বরবাদ করে দেওয়ার জন্য। বলেন, আমার কাছে আমার দুনিয়া ঢুকছে, বলেন আমার কাছে আমার দুনিয়া ঢুকছে কি করার জন্য? আমার আখেরাত বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে আমার দুনিয়া ঢুকছে।
আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য হাল তুইনিনি আলা যালিক বিবিকে বললেন তুমি কি আমাকে এর উপরে সাহায্য করবা এই মুসিবতে তুমি কি আমাকে সাহায্য করবা আগামী ফজর হওয়ার আগে আগে এই হাজার স্বর্ণ মুদ্রা ফকরায়ে হেমসের মধ্যে বণ্টন করে দাও কি বললো এরা দুনিয়াকে কি মনে করতেন রহমত মনে করতেন না গজব মনে করতেন আবার বলেন দুনিয়া রহমত না দুনিয়া গজব দুনিয়া বকদরে জরুরত রহমত যদ্দুর আমার লাগে দুর রহমত এর বাইরেরটা আমার জন্য রহমত না দুনিয়া শুধুই আমার জন্য তিন অংশ আমার জন্য দুনিয়া যদ্দুর আমি খেলাম এরা আমার দুনিয়া যদ্দুর আমি পরিধান করলাম এটা আমার দুনিয়া আর যদ্দুর আমি আল্লাহ রাস্তায় দিতে পারলাম এটা আমার দুনিয়া এটা আমার কি বলেন যদ্দুর আমি খেলাম এটা আমার দুনিয়া যদ্দুর আমি পরিধান করলাম এটা আমার কি দুনিয়া আর যদ্দুর আমি আল্লাহ রাস্তায় দিলাম এটা আমার দুনিয়া আপনি হাশরের ময়দানে গিয়ে দেখবেন যদ্দুর শুধু আল্লাহকে দিলেন এটাই আপনার যদ্দুর আপনি আল্লাহকে দিলেন এটাই আপনার যদ্দুর মসজিদে দিলেন এটাই আপনার যদ্দুর মাদ্রাসায় দিলেন এটাই আপনার আর মসজিদ মাদ্রাসা ছাড়া যত কিছু শুধুই রেখে গেলেন এটা আপনার না এটা আরেকজনের এটা আরেকজনের এটা কার বলেন এটা আরেকজনের এটা আরেকজনের আপনার গদি এটা আপনার না আপনার চেয়ার এটা আপনার না আপনার দোকান এটা আপনার না আপনার বাড়ি ঘর এটা আপনার না এটা শুধুই আরেকজনের হায় হযরত আলী বলেন আর দুনিয়া দারুন লিমান লা দার লাহু দুনিয়া তার ঘর যার কোনো ঘর নাই আর দুনিয়া দারুন লিমান লা দার লাহু দুনিয়া তার ঘর যার কোনো ঘর নাই বলে হায়াব কি লিমান লা আকল লাহু দুনিয়ার জন্য কাঁধে কে যার আখের আকল নাই সে দুনিয়ার জন্য কাঁধে ওলাহা ইয়াজমাউ দুনিয়ার জন্য জমা করে মাল্লা ফেকালাহু যার বুদ্ধি নাই সে দুনিয়ার জন্য জমা করে দুনিয়ার জন্য জমা করে কে যার বুদ্ধি নাই সে দুনিয়ার জন্য জমা করে দুনিয়ার জন্য কাঁদে কে যার আকল নাই সে দুনিয়ার জন্য কাঁদে দুনিয়াতে ঘর বানায় কে যার আখেরাতে ঘর নাই সে দুনিয়াতে ঘর বানায় বলেন দুনিয়াতে ঘর বানায় কে যার আখেরাতে ঘর নাই যার আখেরাতে ঘর নাই সে দুনিয়ার জন্য ঘর বানায় বলে ঘর লাগবে না ঘর কয়টা লাগবে আপনার কি দুনিয়া কদ্দুর হলে আমার হয় এটা আমার রব জানে কদ্দুর হলে আমার হয় এটা আমার রব জানে কয় লোকমা হলে আমার হয় এটা আমার রব জানে কয়টা ঘর হলে আমার হয় এটা আমার রব জানে এই জন্য দুনিয়া দারুল গুরুর দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া মাকড়সার জ্বালা দুনিয়া ধোকার ঘর বলেন দুনিয়া কি ধোকার ঘর দুনিয়া কি ধোকার ঘর দুনিয়া 80 বছরের বুড়ি দুনিয়া কি বলেন 80 বছরের বুড়ি দুনিয়া 80 বছরের বুড়ি এটা আর জীবনে কখনো জওয়ান হবে না এটা শুধুই বুড়ো হবে শুধুই কি হবে বলেন বুড়ো হবে দুনিয়া আসে না না দুনিয়া শুধু যায় দুনিয়া আল্লাহ হযরত আলী বলেন আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরা মুখবিলাতুন দুনিয়া শুধুই যায় শুধুই চলে যায় শুধুই চলে যায় আখিরাত শুধু আসে আখিরাত শুধু আসে বলেন আখিরাত কি শুধু আসে আখিরাত শুধু আসে দুনিয়া শুধু চলে যায় আর দুনিয়া মুদবিরাতুন দুনিয়া শুধুই চলে যায় ওয়াল আখিরা মুখবিলাতুন আখিরাত শুধুই আসে ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন হযরত আলী বলেন দুনিয়ারও কিছু সন্তান আছে আখিরাতেরও কিছু সন্তান আছে ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিন হুমা বানুন দুনিয়ারও কিছু সন্তান আছে আখরাতেরও কিছু সন্তান আছে ফাকুনু মিন আবনাইল আখরা তুমি আখরাতওয়ালা হয়ে যাও তুমি আখরাতওয়ালা হয়ে যাও ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া তুমি দুনিয়াওয়ালা হয়ে যেও না হা দুনিয়া কি জিনিস দুনিয়া কি জিনিস দুনিয়া পি ধোকা দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর যেমন 100 কিলো জমা করলেও চার আনা কেউ কিনবে না দুনিয়া মাকড়সার জাল মাকড়সার যেমন যেমন 1 টন যদি কেউ জমা করে চার আনা বিক্রি হয় না দুনিয়া মাকড়সার জাল দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর বলেন দুনিয়া কি এটার জন্য এত এত কিছু করবো এটা কদ্দুর লাগে যদ্দুর হলে না হয় বলেন যদ্দুর হলে কি এটা হলো পানির মতো দুনিয়া হলো পানির মতো নৌকার নিচে পানি লাগে নৌকার নিচে পানি লাগে পানি ছাড়া নৌকা চল লেকিন নৌকার ভিতরে পানি ঢুকে গেলে জোরে বলেন এটা হলো আগুনের মতো ভাতের পাতিলের নিচে যদি আগুন থাকে তো এটা বড় উপকার এটা দিয়ে ভাত হয় লেকিন জামাতে লেগে গেলে কলিজা পুড়ে যায় কি ভাই বুঝুন না কি বলছি বলেন তাহলে নৌকার নিচে পানি লাগে কি না লাগে না আবার বলুন লাগে কি লাগে না হ্যাঁ আর নৌকার ভিতরে পানি ঢুকে গেলে তাহলে বোঝা গেছে দুনিয়া দুনিয়া হলো পানির মতো এটার উপরে থাকবা এটা যেন তোমার ভিতরে না থাকে তুমি এটার উপরে ভাসবা লেকিন ভিতরে যেন না থাকে সুবহানাল্লাহ বলবেন না যদি প্রয়োজনীয়
মাল না হয়, গাড়ি কিনবা কি দিয়ে, সফর করবা কি দিয়ে, প্রয়োজনীয় মাল না হয় মসজিদ করবা কি দিয়ে, প্রয়োজনীয় মাল না হয় বিয়ে বাচ্চার খেদমত করবা কি দিয়ে, আত্মীয় স্বজনের খেদমত করবা কি দিয়ে? তাইলে বোঝা গেছে দুনিয়া দরকার না, দরকার না? হ্যাঁ আছে না? এখানে তাহলে দুনিয়া উদাহরণ কিসের মতো? পানির মতো? নৌকার নিচে পানি না নৌকার ভিতরে পানি? তাহলে দুনিয়া পকেটে না দিলে? বুঝেন নাই কথা, দুনিয়া কোথায় থাকবে বলেন? পকেটে, ব্যাগে, কলিজাত ন কোথায় ন বলেন? আচ্ছা আগুন ছাড়া ভাত রান্না করার কোনো সুযোগ আছে? এবার যদি কাপড়ে আগুন লেগে যায় ওখানে ভাত বসাই দিবেন কি? সব বরবাদ বলেন, সব কি লিগা? এটা আগুন যে বলেন, এটা কি? এটা আগুন, এটা কি আগুন? এত উপকারী পানি ডুবে গেলে মরে যায় কি? ডুবে গেলে কি হয়? মরে যায়। আচ্ছা চো কথা, এত উপকারী আগুন দেখি লাগলে চলে যায় পানি, এত উপকারী লাগলে ডুবে গেলে মরে যায়, এত উপকারী আগুন লাগলে মরে যায়। লেকিন দিন হলো নূর, এটার এক জাররাও জীবনে কখনো কারোর কোনো ক্ষতি করে না। সুবহানাল্লাহ বলবেন না? দিন হলো সূর্যের আলো, সূর্যের আলো জীবনে কখনো ক্ষতি করে না। দিন হলো চাঁদের আলো, এটা কখনো কারোর ক্ষতি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কি চাঁদের আলো তো থেকে একজন অসুস্থ হয়ে গেছে, এরকম কথা শুনছেন নি জীবনে কোনোদিন? হ্যাঁ বলেন, দিন হলো চাঁদের আলো, বলেন দিন হলো কি? দিন হলো সূর্যের আলো, দিন হলো সূর্যের আলো, দিন হলো চাঁদের আলো, চাঁদের আলো যেমন সিরাজাম মুনিরা, দিন হলো চাঁদের আলো, রাসূল হলেন চাঁদের আলো, চাঁদের আলোতে কখনো ক্ষতি হয় না, দিনে কখনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। কি ভাই, এই জন্য সুদে অল্প কদিন লাভ পরে শুধু কাঁদা, ঘুষে অল্প কদিন লাভ পরে শুধু কাঁদা, হালাল ব্যবসা অল্প কদিন কষ্ট হলো পরে শুধু হাসা। কি ভাই কি লেগা? আগেরটা হলো পানি, আগেরটা হলো আগুন, আর পরেরটা হলো নূর, পরেরটা হলো কি বলেন? এজন্য জিকরু নূরুন, জিকির হলো নূর, আদ্দিন নূরুন, দিন হলো নূর, ইসলাম হলো নূর, রাসূল হলেন নূর, নামাজ হলেন নূর, কোরআন হলো নূর, ইলম হলো নূর, কি নূর বলেন? আর বাকিগুলো হলো নার, বাকিগুলো কি বলেন? নার, লাভও আছে ক্ষতিও আছে, কিন্তু নূরে, নূরের একটা ক্ষতি দেখেন না আপনি আমার। হ্যাঁ কি আরো মজার কথা জানেন, পৃথিবীতে একটা জিনিসের গতি সিধা, একটা বস্তুর গতি সোজা, জীবনে কখনো বাঁকা যাবে না। সে এটা হলো লাইট, এটা হলো নূর, আলো, এটার গতি জীবনে কখনো বাঁকা হবে না। বলেন কি বলছি বলেন? এই জন্য ইসলামের গতি এটা হলো নূর, গতি কখনো বাঁকা না, এটা সোজা জান্নাতে। কি আগুন এদিক ওদিক জানি যায় তো? আগুন, আগুন লাগাই দিয়েছেন দেয়ালে গিয়া থেকে গেছে, তো এটা আরেকখানে দিয়ে বাইরে যাবেন, কিন্তু এখান থেকে টস মারছেন দেয়ালে গিয়া থেকে গেছে, এতে জিন্দিগি এদিকে ওদিক যেত না। সুবহানাল্লাহ বলবেন। আলোর গতি কি সোজা? আগের আলোর গতি কি সোজা? যত বাধা আসুক সে বাধা, বাধাতে কি থেকে যাবে সামনে জানা। এতটা আমি এদিক সেদিক দিয়ে যাইতাম না, লেকিন ফানি ছাড়াই দিয়েছেন, তুফান করে চলে যাব। কি আগুন লাগাই দিয়েছেন, তুফান করে চলে যাবে। হ্যাঁ তারা বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? দেয়াল দিয়ে বাধা দিয়েছেন আগুন রে, হ্যাঁ তুফান করে বেরিয়ে যাব। পানি তুফান করে কি হবে? বের হয়ে যাবে, লেকিন আলো এই জন্য ইসলাম তুফান করে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কি করে না বলেন? এটা তুফান করে না, এটা কোথাও বাধা দিলে আপাত থেমে যায়, লেকিন এটা বন্ধ হয় না, এটা নূর। এটা কি বলেন? আবার বলেন, এটা কি? চিন্তা করা যায়, এখান থেকে টস মারছেন দেয়ালে পড়ে থেমে গেছে, ঠিক থেমে গেছে, সে বলে আমি যেতে পারছি না বাধা, তবে এখানে আমার সংযোগ ঠিক আছে। সুবহানাল্লাহ বলে না? ইসলাম ঠেকায় দিছে, আমি আপাতত ঠেকে গেছি ঠিক, তবে আমার সংযোগ আরশ আজিমের সাথে ঠিক আছে। আরে সুবহানাল্লাহ বলবেন না? আমার সংযোগ আরশ আজিমের সাথে কি আছে বলেন? আমার সংযোগ ঠিক আছে,
আমি সংযোগ থেকে কখনো বিচ্ছিন্ন হই না এবং আলো তার মূল থেকে কখনো বিচ্ছিন্ন হয় না সুবহানাল্লাহ বলবেন না বলেন আলো তার মূল থেকে কখনো কি হয় না বলেন আগুন বিচ্ছিন্ন হয়ে যায় আগুন কি হয়ে যায় আগুন বিচ্ছিন্ন হয়ে যায় আগুন এখান থেকে চারাক থেকে চারাক এই চারাক আর ওই চারাকের সাথে সম্পর্ক নাই বিচ্ছিন্ন হয়ে গেছে কি কিন্তু এখান থেকে টস পাচ্ছে যেখানে গিয়ে থেমে গেছে এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নাই এক জাররার জন্য সে বিচ্ছিন্ন হইলে সামনে আর যাবে না আমি চাইতাম না কথা কি বুঝে আসছে কিছু বলেন এই জন্য ইসলাম নূর ইসলাম নূর কোরআন নূর নামাজ নূর ইলম নূর জিকির নূর এগুলোর গোলার সাথে লাগানো আছে যদি কখনো বাধাগ্রস্ত হয় থেমে যায় হাঙ্গামা করে না লেকিন গোলার সাথে লাগা আছে